হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হলো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী এই বইটি একটি ক্লাস নেওয়া। সো ফ্রেন্ড, দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের আমি টপিকসটি শুরু করছি। এবার করোনা ভাইরাসের মধ্যে অনেক ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের ক্লাস হয়নি, সেটি আমরা সবাই জানি। তাই আজকে আমি অনলাইন ক্লাস করাচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে ভিডিওটি দেখুন। সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ। সেকালে ইহুদি বংশে তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, একজনের মাথায় টাক, আর একজনের দুই চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য তাহাদের কাছে এক ফেরেস্তা পাঠাইলেন। ফেরেস্তা হইলেন আল্লাহর দূত, তারা নূরের তৈরি। ফ্রেন্ডস, আমি বলতেছি তাহারা নূরের তৈরি, তৈরি মানে বলতেছে তারা জ্যোতির তৈরি। এমনই কেউ তাহাদিগণকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকে। ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকটে আসিলেন। তিনি তাহাকে বলিলেন, তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আমার গায়ের রং ভালো, যদি ভালো হয়। মানে ফেরেস্তা মানুষের রূপ ধরলো, ধরে ধবল রোগীর নিকট গেল। সেখানে গিয়ে তাকে বলল, তুমি কি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী তখন বলল, আমার গায়ের রং যদি ভালো হয়ে যায়। সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কি চাও? মানে এখানে বলেছে ফ্রেন্ডস, প্রথমে তার গায়ের রং ভালো করে দিলেন, এবং আবার বলছি, তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি উট চাই। দূত তাহাকে একটি গাভীর উট দিয়া বলিল, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। মানে ফেরেস্তা বুঝাতে চাচ্ছে যে সে বলেছে আল্লাহ দূত তাকে এই গাভীর উট দিয়ে বললেন, এইটা নেও, এতে তোমার ভাগ্য খুলবে। তাহলে আমি তো শেষে আপনারা বুঝতে পারবেন। তারপর সেই ফেরেস্তা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাই। তিনি আমাকে একটি গাভীন গাই দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। মানে তাহা তিনি দূত তাহা তাকে একটি গাভীন বাই, মানে যে গরু বাচ্চা দেয়, তাকে দিয়ে বললেন, এইটা নেও, এতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়ে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? আল্লাহর সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। মানে স্বর্গীয় দূত তাকে একটি গাভীন ছাগল দিলেন, মানে যে ছাগলের বাচ্চা হয় সেই ছাগল দিলেন এবং বললেন, ইহাতে তোমার ভাগ্য খুলিবে, মানে এইটা নাও, এটাতে তোমার ভাগ্য খুলবে। তারপর উটের বাচ্চা হইল, গায়ের বাছুর হইল, ছাগলের ছানা হইল। এই রকম করিয়া উটে গাইয়ে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো রূপ ধরিয়া সেই আগে ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন, মানে তার কাছে গেল।
সেখানে গিয়া তিনি বললেন, আমি এক বিদেশি, সে এক বিদেশি রূপ ধরে এসেছে, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরেবার উপায় নাই, বিদেশে আসি আমার সব পুরি ফুরাইয়া গিয়েছে, মানে বিদেশি যে আসছে এখানে এসে তার সব ধন সম্পদ শেষ হয়ে গিয়েছে। তারপর বলছে, আল্লাহর দয়া ছাড়া আমার দেশে ফিরেবার উপায় নেই, যিনি তোমার গায়ের রং দিয়েছেন, সুন্দর সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়ে তোমার কাছে আমি একটি উট চাইতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গীয় দূত বলিলেন, ও হে, আমি যেন তোমায় চিনতে পারতেছি, তুমি না ধবল রোগী ছিলে, আর তুম সকলে তোমায় ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পড়লে আল্লাহকে ধন দৌলত দিয়াছেন। সে বলিল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে। মানে সে সত্যি কথাটা স্বীকার করছিল না। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন ছিলে আল্লাহ তোমায় আবার তোমাকে তাহাই করিবেন। তারপর দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়া বলিলেন, আগের সেখানে গিয়া বলিল গিয়া আগের মতোই একটি গায়ে চাইলেন, সেও ধবল রোগীর মতো কিছু দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সব সম্বল ফুরাইয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আম দেশে পৌঁছেবার কোনো উপায় নাই, যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহ দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি, যেন আমি 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 সেই ছাগল যেন আমি সেই যেন আমি সেই ছাগল বেচার টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি, মানে সে ছাগলটি ওনার কাছ থেকে নিবে এবং সে ছাগলটি এসে দেশে ফিরে যেতে পারে। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, তুমি যাহা চাও তা হলো, আল্লাহর কসম, আল্লাহর উপদেশে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাদের উপর বেজায় হইয়াছেন, মানে তাদের পরীক্ষা নিল, আল্লাহ আল্লাহ অন্ধ ব্যক্তির উপর খুশি হয়েছেন এবং তাদের দুজনের উপর খুব রাগ হয়েছে। এখন আমি পড়বো শব্দার্থ টিকা ধবল সাদা, এখানে কুষ্ঠরোগ অর্থে ব্যবহৃত হয়েছে। ইহুদি হজরত মুসা এর প্রবর্তিত ধর্মের অনুসারী, আমি প্রধান ধনী ধনবান সম্ভ্রান্ত লোক, সর্বাঙ্গে সর্বযোগ অঙ্গ সারা শরীর সমস্ত দেহ, কসম শপথ দোহাই আল্লাহ কসম, একটা কথা বলি, সর্বাঙ্গে সর্বযোগ অঙ্গ সারা শরীর সমস্ত দেহ, সর্বযোগ অঙ্গ বলতে বোঝাচ্ছে সর্বাঙ্গে, এখানে এটি সারা শরীরে বুঝিয়েছে, কসম শপথ দোহাই আল্লাহর কসম, স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবহক সংবাদবাহক, নূর জ্যোতি আলো পুঁজি সম্বল মূলধন, দোহাই শপথ কসম কসম, দোহাই শপথ কসম, কসম তো আপনারা বললেন শপথ, শপথ শপথ আমরা পড়েছি, শপথও আমরা ওখানে কসমের শপথও আমরা কসমের মানে পড়েছি, আর দোহাই ওখানে দেওয়া আছে, তার মানে যদি একটা আপনারা মুখস্থ করেন তাহলে সবগুলো মুখস্থ হয়ে যাবে, আপনারা ভালো করে মুখস্থ করবেন দোহাইটি, এখানে সবগুলো একই, এগুলো ভালো করে মুখস্থ করবেন, সম্বল পাথেয় পুঁজি, বেজার অখুশি অসন্তুষ্ট, পাঠের উদ্দেশ্যটা আমি এখন বলছি আপনাদেরকে,
সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে। আমি এখানে পাঠ পড়ছিটা দিয়ে দিয়েছি, মানে একবার পড়েছি, আপনারা এটি বাসায় ভালো করে পড়ে নেবেন। আর আমি আপনাদেরকে এখন লেখক পরিচয় দেখাচ্ছি। মুহাম্মদ শহীদুল্লাহ জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি তিনি বহুভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। মুহাম্মদ শহীদুল্লাহ 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স ও 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিস সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ডিগ্রি লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন, মানে বাংলা ভাষা আছে এবং বাংলাদেশের সাহিত্য ইতিহাস সম্পর্কে তিনি 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 অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। বাংলা ব্যাকরণ রচনাতে তার অবদান স্মরণীয়। কর্মজীবন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যয়ন করেছেন। ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা সংস্কৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য তার লেখা রচনাগুলো মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে ও গল্প মঞ্জুরি, তার সমন্বয় সম্পাদনা শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি। মুহাম্মদ শহীদুল্লাহ 1969 খ্রিস্টাব্দে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে এখান পর্যন্তই বুঝালাম। এরপরে আমি আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দেবো। এরপরে আমার টপিক হলো মিনু। এরপরে আমি এই চ্যানেলটির জন্য এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এবং এরপরে আমি আপনাদেরকে মিনু এবং এগুলো সব আমি আপনাদেরকে আস্তে আস্তে পড়িয়ে দেবো। তবে আমি এরপরে মিনু পড়বো না, এরপরে আমি একটি কবিতা পড়বো। আমি এইভাবে আঁকাবো একটি একটি রচনা একটি না একটি গদ্য একটি পদ্য একটি গদ্য একটি পদ্য একটি গদ্য একটি কবিতা, এইভাবে আমি করবো। এইভাবে আপনাদের এই মিনু সব শেষ করে দেবো। এখানে 9টি আছে, এখানে 9টি আছে, অতএব আমাদের এটি শেষ করতে অসুবিধা হবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সেটি আপনাদের কাছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের টপিক সেখানে আমি শেষ করছি।